Oh, you who believe, give charity for the pleasure of Allah, the pleasure of Allah. Oh, you who believe, read the Quran every night of Ramadan, night of Ramadan. Welcome, O Ramadan. It is Ramadan. It is Ramadan. Dr. Zaki, আমরা রোজা ভাঙার সময় কোন দোয়াটা পড়া সবচেয়ে ভালো? মানে কোন দোয়া বা ঘোষণা বা প্রার্থনা রোজা ভাঙার সময় কি এমন কোন দোয়া পড়তে পারি? মুসলিমরা অনেক রকম দোয়া পড়ে ইফতারের সময় মুখে খাবার দেওয়ার আগে। আর রোজা ভাঙার জন্য যেসব দোয়াগুলো আছে তাদের বেশিরভাগই হচ্ছে জয়ীফ অথবা বাতিল অথবা মধু। আসল দোয়াটা যেটা দিয়ে রোজা ভাঙবেন সেটা আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 2350। এখানে আমাদের নবী বলেছেন দোয়াটা হচ্ছে যাহাবা জামা ওয়াবতাল্লাতি উরুকু ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ, যার মানে হচ্ছে আমার পিপাসা মিটে গেছে, আমার ধমনী আর্দ্র হয়েছে, আর পুরস্কারটা আমি অবশ্যই পাব যদি আল্লাহ চান। এখন এই দোয়াটা অনেকে পড়ে ইফতারের সময় খাবার মুখে দেওয়ার আগে। রোজা ভাঙার আগে এই দোয়া পড়ার তো কোনো মানেই হয় না। এই দোয়া আমরা পড়ব ইফতার বা রোজা ভাঙার পরে। রোজা ভাঙার সময় খাবার মুখে দেওয়ার আগে আপনি বলবেন বিসমিল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাম ঠিক এটাই করতেন। তারপর তিনি খেজুর আর পানি খেতেন অথবা অন্য কোনো খাবার তার সাথে তিনি পানিও খেতেন। দোয়া পড়বেন তারপরে যাহাবা জামা ওয়াবতাল্লাতি উরুকু ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ, যার মানে আমার পিপাসা মিটে গেছে। আপনি পানি খাওয়ার পরেই তো আপনার পিপাসা মিটবে, তাহলে রোজার আগে এই দোয়া পড়ছেন কেন? যখন আপনি রোজা ভাঙবেন, যখন খেজুর খাবেন, ফল খাবেন, অন্যান্য খাবার খাবেন, তারপর যখন পানি খাবেন তখন বলতে পারেন আমার পিপাসা মিটে গেছে, আমার ধমনী আর্দ্র হয়েছে এবং পুরস্কারটা অবশ্যই পাবো ইনশাআল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিসে এ কথা বলা হয়েছে। তাহলে দোয়ার কথা যদি বলেন রোজা ভাঙার ঠিক আগ মুহূর্তে বলেন বিসমিল্লাহ, আর ইফতারের পর যখন পিপাসা মিটে যাবে তখন এই দোয়া পড়বেন। তবে আরো কিছু হাদিস উল্লেখ আছে ইবনে মাজায় খণ্ড নম্বর 3 হাদিস নম্বর 1752। আমাদের নবী বলেছেন যে তিন ধরনের লোকের দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না, সবসময় কবুল করা হবে। এই তিন টাইপের প্রথম জন হচ্ছে একজন ভালো শাসক আর ভালো ইমাম, দ্বিতীয় জন হচ্ছে যে লোক রোজা থাকা অবস্থায় দোয়া করে, এবং একজন নিপীড়িতের দোয়া। এ কথা আবারও আছে ইবনে মাজা খণ্ড নম্বর 3 হাদিস নম্বর 1753। যে ব্যক্তি রোজা রাখে তার দোয়া কবুল করা হয় সে যখন ইফতার করে। রোজা ভাঙার আগে যে কোনো দোয়া পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে পারেন নিজের ভাষায় বা আরবিতে। রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আপনি এই সময় আল্লাহর কাছে দোয়া চাইতে পারেন, ক্ষমা প্রার্থনা করতে পারেন, আপনি যা কিছু চান সেজন্য প্রার্থনা করেন রোজা ভাঙার আগে আল্লাহর কাছে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির। আমরা এখন এটা জানলাম, আশা করি মুসলিম ভাই বোনেরা এখন থেকে আরো সঠিকভাবে রোজা রাখবেন ইনশাআল্লাহ।